আচ্ছা, এইগুলো হচ্ছে বিলাই, আমাদের ক্যাম্পের বিলাই। তো ক্যাম্পে ছোট্ট একটা বিষয় আপনাকে দেখাই, যে সারাদিন মানুষ কাজ কইরা তারপরে এইসা জামা কাপড় ধোয়া, থাল বাসন ধোয়া, মানে মহিলাদের যে কাজগুলো থাকে সাংসারিক, সেই কাজগুলোও এই যারা প্রবাসে থাকি আমরা বিশেষ করে আমাদেরকে কিন্তু করতে হয়। একটু দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। এই আমার রুম পার্টনার সাব্বির, তো সে এই যে দেখেন সারাদিন কষ্ট ক্লাস করে এখন এই আসছে। এই মেয়ে, আপনি কি চুরি করতেছেন নাকি? কাজই তো করতেছেন, তাই না? এখানে কি আমি মানে আপনার কি কোন চুরির দৃশ্য দেখাইতেছি? আমি জাস্ট জানাইতেছি দেশে যারা আসবে তাদের যে সৌদি আরব আসলে এই ধরনের কাজও, নিজের কাজ সব কাজ নিজে করতে হয়, এখানে আসলে সহযোগিতার কেউ থাকে না। আমার বানাইতেছেন কে বলির বকরা? আপনারা দেখাইতেছি ভাই রে, লাগে কি আছে ভাইয়া? বাল দিয়া ওনার পরে বউ এডি করাইবো না। আমি বলছি যে আমাদের দেশে অনেক মানুষ ভাবে কি যে সৌদি আরবে আসলেই শুধু টাকা টাকা টাকার খনি, মানে কোনো কিছু না কইরাই টাকা কামাই করে নিয়ে যাইবে। তো সারাদিন 12-13-14 ঘন্টা ডিউটি করার পরে নিজের কাপড় চোপড়, নিজের খাবার এসব কিছু করতে হয়, এইটা আর কি দেখাইতেছি আমি। রাগ করেন কেন ভাই, খুব নেন না ভাই। ভাইয়া না, এটা আপনি অনুমতি দিলে এই ভিডিওটা আমি আপলোড করতে চাই, তো দেখাইতে চাই মানে। আচ্ছা যাই হোক, তো অন্য একটা বিষয় দেখাই, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। খুব সুন্দর আসলে, মানে প্রাকৃতিক একটা পরিবেশ এখানে আছে আর কি। শুধু চারদিকে সবুজ আর সবুজ, তবে এখানে একটা বিষয় আছে, অনেকগুলা বিড়াল আছে আমাদের ক্যাম্পে। এই যে যদি দেখাই, অবাক করার মতো একটা বিষয়, এই যে বিড়ালের বসত বাড়ি, এই হচ্ছে ক্যাম্প। মরুভূমির মধ্যে একেবারে নির্জন জায়গায় ক্যাম্প, অনেক গাছগাছা আছে ক্যাম্পে। অবশ্য এই এই যে ক্যারাবনগুলো দেখা যাইতেছে, ফোর টেবিলও বলে অনেকে, এইগুলো হচ্ছে আমাদের ক্যাম্প এটা। তো এইখানে আমরা রাত্র হলে আসি, মানে বিকেলে কাজ শেষ করে এইখানে থাকি, আবার এখান থেকে সকালবেলা কাজে যাই। এই ক্যাম্প অনেক বড়, দেখাইতেছি আমি, অনেক বড় আসলে, মানে হয় না অনেক সময় ছোট ছোট জায়গা মানুষ থাকে সেরকম, এটা সত্যি বলতে অনেক বড় জায়গা। আমি একটু দেখাইতেছি, আর জায়গায় জায়গায় ছোট ছোট গাছ আছে, মানুষ যাতে কাজবাজ শেষ করে আসিয়া মোটামুটি একটু নিঃশ্বাস নিতে পারে এরকমের জায়গা আর কি। তেমন একটা বড় সেটাও আমি বলবো না, মোটামুটি আর কি, হাঁটা চলা যায়, দৌড়ানো যায়। এর মধ্যে আবার এই পার্কিং আছে, যেখান থেকে আর কি সকালবেলা মানুষ কাজে যায়। এই যে অনেকগুলো গাড়ি দাঁড়ানো আছে, এই যে এগুলো সব গাড়ি, সকালবেলা এখান থেকে কাজে যায় মানুষ। অনেক বড় ওই দিকে আবার আছে, এই দিকে আবার আছে, এই দিকে আছে, চারিদিকে রুম আর রুম, মানুষ এর মধ্যে থাকে আর কি। তো অনেকেই বলছিলেন যে আমি তো অমুক কোম্পানিতে আসবো, এই কোম্পানিতে সেই কোম্পানিতে আসবো, আমি নাম ধরে বলবো না। তো ক্যাম্প আসলে কেমন হয় সৌদি আরবে চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। মোটামুটি ম্যাক্সিমাম ক্যাম্পই এরকম, ক্যাম্পের মধ্যে ছোটোখাটো সুপার শপ থাকে যেখান থেকে কেনাকাটা করা যায় টুকটাক, আর এই খাবার দাবারের ব্যবস্থা ক্যাম্পে থাকলে কোম্পানি রান্না করে, ক্যাটারিং থাকে। আরও অন্য কোনো ভিডিওতে অন্য আর একদিন আপনাদেরকে সেই থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন এটা দেখাবো ইনশাআল্লাহ।
তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।